টাকা বা মানি ব্যাপারটা একটা ট্যাবু হয়ে দাঁড়িয়েছে। যখন আমরা একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে দেখি, বাংলাদেশের কথা বলছি, যে ইউনিভার্সিটি স্টুডেন্টকে দেখি, তারা তাদের প্যারেন্টসের সাথে থাকে, তারা যদি অন্য কোনো জব করে বা পার্ট টাইম জব করে টাকা আর্ন করতে চায়, দেখা যায় মোস্ট অফ দ্য টাইম তাদের প্যারেন্টস তাদেরকে বাধা দেয় যে পড়াশোনার দিকে মনোযোগ দাও, এখন টাকা আর্ন করার কথা চিন্তা করতে হবে না। ডেফিনেটলি পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া জরুরি, দ্যাটস দেয়ার প্রাইমারি জব, বাট টাকা আর্ন করার ভিতরে দের ইজ নাথিং রং। একটা এক্সাম্পল দিই, যে ধরেন একটা ছেলে যে বাংলাদেশে বাপের হোটেলে খাচ্ছে, সাডেনলি বিদেশের মাটিতে গিয়ে পড়াশোনা করা আরম্ভ করলো, ইউএসএ অর ইউকে অর ক্যানাডায় গিয়ে পড়াশোনা শুরু করলো। যখন পড়াশোনা করছে তখন তারা বিভিন্ন রকমের অড জব করছে, কিন্তু গ্যাস স্টেশনে কাজ করছে, বুচার শপে কাজ করছে, রেস্টুরেন্টে কাজ করছে, বারটেন্ডিং করছে, এই যে এই ধরনের অড জবগুলো তখন করে তারা যখন পড়াশোনা করছে, তখন বলছে আহারে আমার ছেলেটা, আহারে আমার মেয়েটা কত কষ্ট করে পড়াশোনা করছে, পড়াশোনা করে টাকা আর্ন করে এখন নিজের পড়ার খরচ নিজেই চালাতে পারে, ইস কত কষ্ট তাদের। আর বাংলাদেশের সেই ছেলেই যখন একটা রেস্টুরেন্টে কাজ করে আবার ইউনিভার্সিটিতে পড়ে, বলে ও এটারই করতেছে। সো জাস্ট থিঙ্ক, জাস্ট ডেমোগ্রাফিক্স এর কারণে আপনার পারসেপশন চেঞ্জ হয়ে গেল, দিস ইজ অ্যাবসলুটলি রং। বাবা মাদেরকে বলবো যে বাচ্চাদেরকে এনকারেজ করেন, টাকা ইজ আ রিসোর্স, মানি ইজ আ রিসোর্স, ইটস নট এ ট্যাবু, ইউ ক্যান টক অ্যাবাউট ইট, ইউ নিড টু লার্ন অ্যাবাউট হাউ টু ইউটিলাইজ দ্য মানি। যত আর্লি এজে মানি ইউটিলাইজেশন, মানির ভ্যালুটা বুঝতে পারবেন, তত বেটার আপনি মানিকে ইউটিলাইজ করতে পারবেন। সো আবারও বলছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে টাকা আর্নিং ইয়াং এজে একটা ট্যাবু হয়ে দাঁড়িয়েছে, সেই কারণে বাংলাদেশে আসলে অন্টারপ্রিনিয়র ওইভাবে তৈরি হতে পারে না। সো বিদেশের মাটিতে এত তৈরি হচ্ছে কেন অন্টারপ্রিনিয়র? বিকজ দের ইজ নাথিং রং ইফ দে গো টু সামওয়ান এলসাস প্লেস এবং তাদের লনটাকে লন মোয়িং করে দিল, ঘাস কেটে দিল, ওইটার এগেনস্টে তারা টাকা পেলো, তারা আসলো, তাদের তারা বললো যে হ্যাঁ আমি একটু টাকা পেয়েছি, টাকা আর্ন করেছি, দের ইজ নাথিং রং ইন দ্যাট। বাট বাংলাদেশে কেউ যদি এটা করে, ছি 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 এত বড় এত খারাপ কাজ করে ফেলেছো। সো দিস ইজ অ্যাবসলুটলি অ্যাবসলুটলি রং পারসেপশন উই হ্যাভ। সো নেক্সট টাইম আপনাদেরকে বলবো যে টাকা আর্ন করাকে ট্যাবু হিসাবে দেখবেন না, এটা একটা স্কিল, যত আর্লি এই স্কিলটা কেউ অ্যাবজর্ভ করতে পারবে তত বেটার ফর দ্যাট পার্সন ইন কামিং ফিউচার। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ গাইজ।